আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শেফিস কিচেন। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটা সিম্পল রেসিপি নিয়ে আসছি। তো রেসিপিটা হলো আমি একেবারে সিম্পল ওয়ে হোম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা কিভাবে ঘরে তৈরি করতে পারবেন টর্টিলা পিৎজা। তো ওইটা আমি বানিয়ে নিচ্ছি কুইক, যে সময় হাতে এত বেশি টাইম থাকবে না, ঝটপট বানিয়ে খেতে পারবেন। তো বাচ্চারাও পছন্দ করবে, আমার বাচ্চাটা খুবই ভালো পেয়েছে। তো আমি এখানে চিকেনের একটু পুর নিয়েছি, তো ওইটা আপনারা যেভাবে করেন ওইভাবে করে নেবেন। আমরা যেভাবে সমোসা বা সিঙ্গারার জন্য পুর তৈরি করি ওইভাবে আমি করে নিলাম, শুধু চিকেন দিয়ে আর পেঁয়াজ আর সব মশলা দিয়ে করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন টর্টিলার র্যাপ আমি এনেছি, তারপরে আমি টমেটোগুলো এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আর চিকেনের পুর লাগবে, আর লাগবে আপনার চেডার চিজ। তো আপনারা চাইলে মোজারেলা চিজও ইউজ করতে পারবেন, আপনাদের চয়েস। তো আমি একটা ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে তারপরে আমি টর্টিলার র্যাপ দিয়ে দিলাম। তো আমি ফ্রাইং প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে তারপরে আমি টর্টিলা এক পিস দিয়ে দিয়েছি, তারপরে আমি চিকেনের পুরগুলো উপরের দিকে ছড়িয়ে দিলাম, তারপরে আমি একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। একে একে সব ডিম দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে বাপটা উঠে আর ডিমটা কুক হয়ে যায়। তারপরে আমি কিছু টমেটো স্লাইসগুলো দিয়ে দিব, আর পরে আবার উপরের লেয়ারেও দিব টমেটো। আপনারা চাইলে গ্রিন অলিভ বা ব্ল্যাক অলিভগুলোও ইউজ করতে পারবেন। আর আমি যেহেতু বলেছি অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা সুস্বাদু পিৎজা বানাতে পারবেন, তো আমি আর বেশি ইনগ্রিডিয়েন্টস ইউজ করলাম না, আর ওইভাবেও খুবই সুস্বাদু লেগেছে। আর আপনারা আপনাদের চয়েস মতো দিতে পারবেন, আর অল্প সময়ে বানিয়ে নিতেও পারবেন। আমরা খেয়েছিলাম, আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আর আমার আয়ান বাবাও খুবই পছন্দ করেছে। ওই জন্য ভাবলাম আমি রেসিপিটা শেয়ার করি, আশা করি কোনো মায়েদের হেল্প হবে বাচ্চাদের ক্ষেত্রে। এটা চিলিও না, কিছু না। আর চাইলে আপনারা চিলির ক্ষেত্রে আপনারা কিছু গোলমরিচের গুঁড়া দিতে পারবেন। তারপরে আমি আরেকটি টর্টিলা পিস এক উপরে দিয়ে দিলাম, দিয়ে আবারও টমেটো স্লাইস দিয়ে আমি আবারও চেডার চিজগুলো উপরের দিকে ছিটিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার চিজগুলো মেল্ট হয়ে গিয়েছে, আমি একটা ডিশে তুলে নিচ্ছি এখন। তো একটু ঠান্ডা হওয়ার পর আমি কেটে নিব। তো আমি এক সাইডে আমি ফ্রেঞ্চ ফ্রাই কিছু বেজে নিয়েছিলাম, আর আমার হাতে বানানো কিছু সিঙ্গারাও বেজে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা রেডি। আমি পিৎজাটা একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারবেন। তো আমার এখন আমি আমাদের সবার জন্য রেডি করে নিব। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা খুবই সুস্বাদু হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে যাচ্ছে, তো আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, তারপরে আমি সিঙ্গারাগুলোও ভেজে নিব। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি, তারপরে আমি সিঙ্গারা দিয়ে দিব। তো সিঙ্গারা দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। তো আমাদের একটা নাস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।